আমরা মেয়েরাও কোনো অংশ কম নই, ছেলেদের থেকে ঘরের সব কাজ শেষ করে ফাঁকে ফাঁকে যে কত কাজ করি কেহ তো এর হিসাব নেয় না। ছেলেদের শুধু বাহিটা সামলানো, আর মেয়েরা দেখুন কত কিছু করছে, ঘরে রান্না বান্না, ছেলে মেয়েকে খাওয়ানো, গোছল দেওয়া, পড়াশোনা করা, কি করছে কোথায়, কী বিশ্রাম করছে, তারপর স্বামীর কাছ থেকে আসলে তাকে খাওয়া দাওয়া করানো, সময় দেওয়া, আরও কত কিছু। মেয়েরা আমরা দেখুন কত কাজ সারাদিন করেও নিজের অনেক শখের কিছু কাজ থাকে, ওইগুলো করি, কিন্তু দিন শেষে শুনতে হয় কি করো, বাসায় খাও আর ঘুমাও, আর কি মোবাইল দেখো। আচ্ছা, আমার একটা প্রশ্ন থাকবে, আমরা মেয়েরা কি শুধু খাই আর ঘুমাই? তাহলে সংসার সামলাই কে, সংসারের কাজকর্ম কে করে? আমরা যারা প্রবাসী হাউসওয়াইফ, আমাদের কিন্তু হেল্পিং ওম্যান থাকে না। যাক, অনেক কিছু বলে ফেললাম, সবাই সকল নারীকে সম্মান করা শিখুন, তাহলে আপনারও সম্মান পাবেন। মেয়েদের মনে হয় কোনো শখ আল্লাহ থাকতে নেই, শখ করতে গেলে দুঃখ আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আমরা আসলে মেয়েরাও কাজের ফাঁকে ফাঁকে আমাদের অনেক কিছু ঘরের কাজকর্ম করে থাকি, তো এগুলো আপনাদের পুরুষদের সামনে পড়ে না। তো যাই হোক, সবাই আমাকে ভালোবাসবেন, আমিও সবাইকে ভালোবাসা দিব ইনশাআল্লাহ।